রহমান ওই খুনি জিয়ার কুপুত্র, ওই খালেদা জিয়ার কুপুত্র তারেক রহমান একুশে আগস্টের গ্রেনেড হামলা করার মূল কারিগর, যারা ওই জেএমবিকে ভাড়া করে এনে গ্রেনেড হামলা করেছিল। সন্ত্রাস বিরোধী একটি সমাবেশে সেই দিন ওই বিএনপি মদতপুষ্ট সরকার, ওই জামাত শিবির মদতপুষ্ট সরকার, ওই হাওয়া ভবনের মদতপুষ্ট ওই তারেক রহমান একুশে আগস্টে গ্রেনেড হামলা করে আমাদের ট্যাঙ্কর নেত্রীকে হত্যা করতে চেয়েছিল। সেদিন আমাদের ট্যাঙ্কর নেত্রী আল্লাহর অশেষ রহমতে বেঁচে গিয়েছিলেন ঠিকই, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের শত শত নেতা কর্মী গ্রেনেডের স্প্লেন্ডারে ক্ষত বিক্ষত হয়েছিল। অনেকেই পঙ্গুত্ব বরণ করেছে, বাংলাদেশ ছাত্রলীগের অনেক নেতা কর্মী সেদিন পঙ্গুত্ব বরণ করেছিল। আমাদের প্রায় 23 জন আওয়ামী লীগের নেতা কর্মী সেদিন নিহত হয়েছিল এই গ্রেনেড হামলায়। আমাদের প্রাণ একটি কতটা মানবিক, তিনি কখনো হিংসা পরায়ণ না, প্রতিশোধ পরায়ণ না। তিনি দেখিয়ে দিয়েছেন বঙ্গবন্ধুর কন্যা হিসেবে আইনের সুশাসন ব্যবস্থা করে, তিনি আইনের সুশাসনকে কাজে লাগিয়ে তিনি বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে বিচারের আওতায় এনেছে। আপনারা জানেন ইন্ডিয়ান অধ্যাদেশ জারি করে ওই খুনি জিয়া বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তাদেরকে যেন কোনো ধরনের শাস্তি পেতে না হয়, সেজন্য এই খুনি জিয়া তাদেরকে বিভিন্নভাবে তাদের চাকরি থেকে শুরু করে, তাদের টাকা পয়সা থেকে শুরু করে, তাদের বিদেশে পালিয়ে যাওয়ার জন্য তারা এই খুনি জিয়া হেল্প করেছে। গুম হত্যা রাজনীতির প্রবর্তক এই খুনি জিয়া, এই বাংলাদেশে গুম হত্যা রাজনীতি প্রচলন করেছে এই খুনি জিয়া। আপনারা জানেন জাতির পিতাকে হত্যাকাণ্ডের পরবর্তী সময় এদেশের হাজার হাজার বাংলাদেশ আওয়ামী লীগের, বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীকে হত্যা করেছিল, গুম করেছিল, অনেকের লাশ তার পরিবার পায়নি। আজকের মতো এত মিডিয়া সেই সময় ছিল না, সেই সময় মানুষকে সত্য ঘটনা তুলে ধরবার উপায় ছিল না। এই খুনি যে এতটাই খুনি ছিল যে মানুষ হত্যা করে, আপনারা জানেন অনেক সেনা সদস্যকে সে সেনানিবাসের ভিতরে হত্যা করে তাদের লাশ গুম করে ফেলেছিল। এই খুনি জিয়াকে কিন্তু এদেশের মানুষের পাশে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতে পারেনি। আজকে আমাদের তরুণ প্রজন্মকে মনে রাখতে হবে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করে আমাদের প্রাণপণ নেত্রী যেভাবে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাওয়ার পথে যেন কোনো অপশক্তি যেন মাঠে এসে ষড়যন্ত্র করতে না পারে। আজকের এই তরুণ সমাজ এবং আজকের এই তরুণ প্রজন্মের আলোকবর্তিকা নিয়ে যেই ছাত্র সংগঠন এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটি নেতা কর্মীকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। যে ষড়যন্ত্র করবে তাদেরকে মাঠে প্রতিহত করা হবে। আমাদের শ্রদ্ধেয় আমাদের তাদের স্থান করেছেন, তাদের সাথে খেলা হবে, এই খেলা হবে তাদের বিরুদ্ধে যারা এই বাংলাদেশকে মেনে নিতে পারে না, এই খেলা হবে তাদের বিরুদ্ধে যারা জমির নিজস্ব শেখ হাসিনাকে বিপদগ্রস্ত করতে চায়, এই খেলা হবে তাদের বিরুদ্ধে যারা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। আজকে স্বপ্নের পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়, এখন বাস্তবে পরিণত হয়েছে। আমরা ধন্যবাদ জানাই যে বাস্তবে রূপান্তরিত করার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, আমাদের বাংলাদেশ ছাত্রলীগের সফল সভাপতি সাবেক, আমাদের বাংলাদেশ ছাত্রলীগ সোনালী অর্জন জনাব ওবায়দুল কাদের স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। তার কষ্টে এবং জমায়েতি দেশত্ব শেখ হাসিনার প্রত্যেকটি নির্দেশনা তিনি অক্ষরে অক্ষরে পালন করে তিনি যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সে এগিয়ে নেওয়ার পথে বাংলাদেশ আরও এগিয়ে যাবে, বাংলাদেশের তরুণ
সমাজ এগিয়ে যাবে, ওই তথাকথিত ওই বহু গণতন্ত্রের প্রবক্তা নাকি ওই জিয়াউর রহমান, নিকৃষ্ট একটি চেতনায় বিশ্বাস করে জিয়াউর রহমান, যে জিয়াউর রহমান এদেশের মানুষকে হত্যা করত নির্বিঘ্নে, হঠাৎ করে মানুষকে গুলি করে হত্যা করার মতো একটি কাজ তিনি করতেন। আজকে জিয়াউর রহমান গোমরা এই বাংলাদেশে যেন আর দাঁড়াতে না পারে, এই বাংলাদেশ আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে চায় না, এই বাংলাদেশ আর সেই ধর্ষণের বাংলাদেশ হতে চায় না, এই বাংলাদেশ বাংলাদেশ জনগণের সত্য শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যেতে চায়। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা।